লোনের কিস্তি নিয়ে টাকা শোধ করতে পারছিলেন না পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা মুক্তার বাগানের দম্পতি হালিমা খাতুন ও মোহাম্মদ জাকারিয়া মোল্লা দীর্ঘ দিন এই টাকা শোধ করতে না পারায় বাড়িতে এসে উপস্থিত হয় রাজিয়া সুলতানা নামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একজন অধিকর্তা রাজিয়া সুলতানা মেমারির কাশিয়ারা দম্পতির কাছে লোনের কিস্তির টাকা চাইতে গেলে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লা তাকে হেনস্থার পাশাপাশি ধস্তাধস্তিতে লিপ্ত হয় বলে অভিযোগ এই ঘটনায় রাজিয়া সুলতানা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লাকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার নির্দিষ্ট মামলা রুজু করে বর্তমান আদালতে পাঠানো হয় মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট আনন্দবার্তা লোনের কিস্তি নিয়ে টাকা শোধ করতে পারছিলেন না পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা মুক্তার বাগানের দম্পতি হালিমা খাতুন ও মোহাম্মদ জাকারিয়া মোল্লা দীর্ঘ দিন এই টাকা শোধ করতে না পারায় বাড়িতে এসে উপস্থিত হয় রাজিয়া সুলতানা নামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একজন অধিকর্তা রাজিয়া সুলতানা মেমারির কাশিয়ারা দম্পতির কাছে লোনের কিস্তির টাকা চাইতে গেলে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লা তাকে হেনস্থার পাশাপাশি ধস্তাধস্তিতে লিপ্ত হয় বলে অভিযোগ এই ঘটনায় রাজিয়া সুলতানা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লাকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার নির্দিষ্ট মামলা রুজু করে বর্তমান আদালতে পাঠানো হয় মেমারি থেকে শেখের আনন্দ বার্তা লোনের কিস্তি নিয়ে টাকা শোধ করতে পারছিলেন না পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা মুক্তার বাগানের দম্পতি হালিমা খাতুন ও মোহাম্মদ জাকারিয়া মোল্লা দীর্ঘ দিন এই টাকা শোধ করতে না পারায় বাড়িতে এসে উপস্থিত হয় রাজিয়া সুলতানা নামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একজন অধিকর্তা রাজিয়া সুলতানা মেমারির কাশিয়ারা দম্পতির কাছে লোনের কিস্তির টাকা চাইতে গেলে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লা তাকে হেনস্থার পাশাপাশি ধস্তাধস্তিতে লিপ্ত হয় বলে অভিযোগ এই ঘটনায় রাজিয়া সুলতানা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লাকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার নির্দিষ্ট মামলা রুজু করে বর্তমান আদালতে পাঠানো হয় মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট আনন্দবার্তা লোনের কিস্তি নিয়ে টাকা শোধ করতে পারছিলেন না পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা মুক্তার বাগানের দম্পতি হালিমা খাতুন ও মহম্মদ জাকারিয়া মোল্লা দীর্ঘ দিন এই টাকা শোধ করতে না পারায় বাড়িতে এসে উপস্থিত হয় রাজিয়া সুলতানা নামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একজন অধিকর্তা রাজিয়া সুলতানা মেমারির কাশিয়ারা দম্পতির কাছে লোনের কিস্তির টাকা চাইতে গেলে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লা তাকে হেনস্থার পাশাপাশি ধস্তাধস্তিতে লিপ্ত হয় বলে অভিযোগ এই ঘটনায় রাজিয়া সুলতানা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে হালিমা খাতুন ও স্বামী জাকারিয়া মোল্লাকে মেমারি থানার পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার নির্দিষ্ট মামলা রুজু করে বর্তমান আদালতে পাঠানো হয় মেমারি থেকে শেখের রিপোর্ট